সততার পরিচয় দিলেন সাকিব, আউট হওয়া থেকে বাঁচলেন রহমত। বাংলাদেশের দেওয়া 307 রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে দ্রুত 3 উইকেট হারিয়ে ফেলে সফরকারী আফগানিস্তান। এরপর চতুর্থ উইকেট জুটি জমিয়ে তোলেন রহমত শাহ আর নাজিবুল্লাহ চাদরা। এই জুটি ভাঙ্গার ক্ষেত্রে দারুণ এক সুযোগ পেলেও সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। মূল ঘটনা ঘটে 17তম ওভারে। পানিপান বিরতির পর ম্যাচে ফিরে ব্রেক থ্রো প্রায় পেয়ে গিয়েছিল বাংলাদেশ দল, তবে সাকিব আল হাসানের বলে নাজিবুল্লাহর সহজ ক্যাচ ছেড়ে দেন শরীফুল ইসলাম। পরের বলেই দেখা যায় নাটকীয় সেই ঘটনা। সাকিবের করা বল সোজা খেলেন নাজিবুল্লাহ, সেটি সরাসরি আঘাত করে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। তখন নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান রহমত ছিলেন নিজের সীমানার বাহিরে। এমতো অবস্থায় বাংলাদেশি ফিল্ডাররা রান আউটের আবেদন করলে সেটি সিদ্ধান্তের জন্য টিভি আম্পায়ারের কাছে দেন ফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, যা একবার দেখেই আউটের সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার কাজী সোহেল। জায়ান্ট স্কেলে ভেসে আসে আউটের সিদ্ধান্ত। এরপর বলার সাকিব আল হাসান নিজেই জানান এটি আউট হয়, কারণ বল হাতে তার স্পর্শ না করেই সরাসরি উইকেট ভাঙে। ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরীর ভাষ্য থেকে জানা যায় বিষয়টি। সাকিবের এই আবেদনের পর সে ঘটনা আবার ভালোভাবে পরীক্ষা করেন টিভি আম্পায়ার। রিপ্লেতে দেখা যায় সাকিব বলে স্পর্শ করতে পারেননি, যার কারণে সিদ্ধান্ত পরিবর্তন করেন গাজী সোহেল। নতুন সিদ্ধান্তে নট আউট ভেসে আসে জায়ান্ট স্কিনে। এভাবে সাকিবের সততা ও স্পোর্টসম্যানশিপের সৌজন্যে আউট হয়েও নট আউট হন রহমত শাহ।